নমস্কার, আপনারা দেখছেন নিউজ আজ বাংলা। সন্ধ্যাকালীন ভোটযুদ্ধে প্রতিদিনের মতো আজকেও দুটি রাজনৈতিক দলের দুই ব্যক্তিত্বকে নিয়ে আমরা বসেছি। আজকে একাধিক দলের রাজনৈতিক ব্যক্তিত্ব না থাকার অন্যতম কারণ, যেই পরিস্থিতিতে আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করছি সেই পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। আগামীকাল আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী তপন রায়ের সমর্থনে প্রচারে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, সঙ্গে কৈলাস বিজয়বর্গীয় সহ আরও অনেক নেতৃত্ব। মূল বক্তাকাল অমিত শাহ, সভা দুপুর দুটোয়। পাশাপাশি তার ঠিক একদিন পর আগামী পরশুরই সভা করতে আসছেন তৃণমূলের, এই মুহূর্তে যাকে সেকেন্ড ম্যান বলা হচ্ছে, তৃণমূলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুটি সভাই দুটি রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? নির্বাচন ঘোষণার পর হেভিওয়েটদের নিয়ে তৃণমূল মূলত আরামবাগ লোকসভায় তিনটি সভা এখন পর্যন্ত করেছেন। দুটি সভা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটি সভা করেছেন কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম। মুখ্যমন্ত্রী দুটি সভার ক্ষেত্রে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস আশানুরূপ লোক হয়েছে বললেও বিরোধীরা কিন্তু কটাক্ষ করছেন যে একেবারেই ফ্লপ শো হয়েছে। আর ফিরাদ হাকিমের সভার অবস্থা একই রকম, সেই অর্থে জমে ওঠেনি সভা, এই অভিযোগ আছেই। তৃণমূল কংগ্রেসের সকলেই যে একেবারেই এই এটা অসত্য বলছে এমনটা নয়, কেউ কেউ ক্যামেরা বাইরে যেয়ে সত্যতা স্বীকারও করছেন যে সেই অর্থে সভাতে যেরকম লোক হওয়া উচিত মুখ্যমন্ত্রী সভায় সেই রকমের লোক হয়নি। এই পরিস্থিতিতে তৃণমূলের কাছে কিন্তু বড় চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সেই অর্থে নির্বাচনের আগে শেষ বড় সভা তা সফল করা। তার জন্য তৃণমূল কংগ্রেসের ঠিক প্রস্তুতি কেমন? আদেও কি মাঠ ভরবে, নাকি বাকি যে তিনটি সভা হয়েছে সেই রকমই একটা মোটামুটি উতরে যাওয়ার জায়গাতে থাকবে? অন্যদিকে বিপ্লব দেব, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিজেপির, তিনি আরামবাগ লোকসভার রামজীবনপুরে একটা সভা করে গেছেন। এটি ছাড়া বিজেপির আর কোনো বড় সভা করেনি। সেই সভাতেও লোকসমাগম কর্মী সমর্থকদের ভিড় একেবারেই আশানুরূপ ছিল না, একথা অবশ্য বিজেপি অস্বীকার করেনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অমিত শাহের সভা সফল করা বিজেপির কাছে মস্ত বড় চ্যালেঞ্জ। রাত পোহালি অমিত শাহের সভা, যেখানে সভা হচ্ছে ইতিমধ্যে মাঠের প্রস্তুতি প্রায় শেষ। আজ বাংলাদেশে সেই চিত্র হয়তো এতক্ষণ আপনারা দেখেওছেন কেমনভাবে হবে, কী পরিকাঠামোতে হচ্ছে সভাগুলি, মানুষের সমাগমের জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কতটা ভিড় জমবে, কতটা জমাট হবে এই সভা, এটি আজকে আমাদের আলোচনার মূল বিষয়। পাশাপাশি এই মুহূর্তে রাজ্য রাজনীতি একটি বিষয় নিয়ে তোলপাড় চলছে গতকাল থেকে, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া এবং তার কিছুদিনের মধ্যেই যাদবপুর লোকসভা কেন্দ্রের টিকিট পেয়েছেন অনুপম হাজরা। গতকাল তিনি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পার্টি অফিসে গিয়েছেন। ছবিতে দেখা গেছে হাসি মুখে গলা জড়িয়ে ধরতে, সেখানে খাওয়া দাওয়া করতে, এবং সবশেষে অনুব্রত মণ্ডল বলেছেন যে রাজ্যসভায় তাকে যাতে পাঠানো যায় সেই বিষয়ে তিনি দিদির সঙ্গে আলোচনা করবেন। মোটামুটি পরিস্থিতি অনেকটাই অনুকূলে অনুব্রতবাবুর। ঠিক ভোটের মুখে এই রকম ঘটনা কেন ঘটছে, এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা মূল আলোচনায় যাব। প্রথমে যে বিষয় ধরব, রাত পোহালি আরামবাগ লোকসভায় অমিত শাহ, আপনারা কতটা প্রস্তুত? নমস্কার, নিউজ আজ বাংলার সমস্ত দর্শকদের, ভারতীয় জনতা পার্টি আরামবাগ লোকসভার পক্ষ থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই। এই প্রচণ্ড তাপমাত্রাকে উপেক্ষা করে, এখন প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, এই তাপমাত্রাকে উপেক্ষা করে আগামী কাল অমিত ভাই সাহজি তার সভায় যে জনসমাগম হবে
সেটা আরামবাগে ইতিপূর্বে তৃণমূল কংগ্রেসের দ্বারা যে সমস্ত ফ্লপ সভা হয়েছে তার সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে। বুঝলাম না, তার রেকর্ড কে বলতে? ইতিমধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় খানাকুলে একটি ফ্লপ সভা করেছেন, ইতিমধ্যে ফিরাদ হাকিম আমাদের দৌলতপুরের পাশে পল্লীশ্রীর পাশে একটি ফ্লপ সভা করেছেন। তো এই সমস্ত যে সভাগুলো তৃণমূল কংগ্রেসের দ্বারা হচ্ছে, আমরা আশা করছি তৃণমূল কংগ্রেসের দ্বারা ইতিপূর্বে যে সমস্ত নির্বাচনী সভাগুলি হয়েছে সেই সমস্ত সভার রেকর্ডকে ছাড়িয়ে যাবে এবং অমিত ভাই সহ যার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, দ্বিতীয়ত কথা অমিত ভাই সহ যে নেতৃত্ব নেওয়ার পর ভারতীয় জনতা পার্টির অগ্রগতির যে ইতিহাস সেই মানুষটিকে চোখে দেখার জন্য শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণই নন, সাধারণ মানুষেরও আগ্রহ রয়েছে। তারা সবাই মিলে দলে দলে যোগদান করে কালকে পারুল সংলগ্ন যে ময়দানে সভাটি অনুষ্ঠিত হতে চলেছে সেটিকে ভরিয়ে তুলবেন, এটা আমরা আশা দেখি এবং বিশ্বাসও করি। কাল কতটা লোক হবে বলে আমাদের অনুমান? আমাদের টার্গেট রয়েছে 50,000 মানুষের, প্রায় 50,000 মানুষের ওখানে থাকার ছাদ মানে যেটা আচ্ছাদন করা হয়েছে, বিরাট যে প্যান্ডেল করা হচ্ছে, বায়ো টয়লেট আছে, জলের পাউচের ব্যবস্থা রয়েছে, বিস্কিটসের ব্যবস্থা রয়েছে, এই যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেই অ্যারেঞ্জমেন্টে আমরা 50,000 লোকের বন্দোবস্ত করছি এবং আমরা আশা করছি যে সভাস্থল পরিপূর্ণ হবে, সভা মঞ্চস্থল পরিপূর্ণ হয়ে যাবে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এবং শুভানুদ্যায়ীদের দ্বারা। কালকে অমিত শাহের সভা, 50,000-এরও বেশি লোক আসবে এবং প্রস্তুতি প্রায় শেষ, পাশাপাশি উনি বলছেন যে আপনারা পরপর তিনটি ফ্লপ সভা করেছেন। না নমস্কার, প্রথমেই আজকে আজ বাংলার এই সন্ধ্যায় মুখোমুখি করার জন্য ধন্যবাদ এবং তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমি আমার সকলকে অভিনন্দন, প্রণাম এবং সালাম শুভেচ্ছা জানাচ্ছি। যেটা বিষয় হচ্ছে উনি যেটা বলছেন তো পুরোটাই পরস্পর বিরোধী কথাবার্তা হয়ে যাচ্ছে। দেখুন, এখন যেটা ব্যাপার হচ্ছে ওনারা বিস্কিট, জল, পাউচ, ভীমনাগের সন্দেশ, খাওয়া দাওয়া বিভিন্ন রকম আয়োজন রাখতে পারে, তো আয়োজন রেখেও যে টার্গেট ওনারা নিয়েছেন 50,000 ওটা ওনারা পারবেন না। আমরা ভীমনাগের সন্দেশ, বিস্কিট, জল এইসব দিই না, আমরা কেবলমাত্র মুখ্যমন্ত্রী জননেত্রীর আহ্বান এবং তার কথা শোনানোর মানে শোনার জন্যে মানুষ অধীর অপেক্ষায় থাকেন এবং শুধু এইটা এই জনসভা না, প্রশাসনিক জনসভা, কারণ মুখ্যমন্ত্রী আমাদের এরকম বছরই একবার আধবার করে আমার জেলায় আসেন, তো সেই জায়গায় মুখ্যমন্ত্রীর প্রতিটা জায়গায় সারা পশ্চিমবাংলায় প্রতিটা জায়গায় আজকে তার বাড়ির মতো এবং আমাদের মেয়র থেকে শুরু করে মন্ত্রী, রাজ্যের মন্ত্রী সমস্ত তারা প্রত্যেকটা জায়গায় একদম বাড়ির ছেলের মতো প্রতিদিন যায়। কিন্তু আপনার যে তিনটে সভা হয়েছিল এই সভাগুলো সফল বলে আপনি মনে করেন? অবশ্যই সফল, অবশ্যই স্বতঃস্ফূর্ত সফল। একটা কথা দেখুন, আমরা তো হ্যাঙ্গারের তলায় করি না, আমরা হ্যাঙ্গারের তলায় করি না আর আমাদের চেয়ারের ওপরে বসে সভা হয় না, আমাদের কিন্তু ঘাসের ওপরেই বসে আমাদের দেখা হয়, তো সেই জায়গায় আমাদের সভা সর্বাত্মকভাবে সফল হয়েছে। তো আমাদের হয়তো পয়সা করি নাই, দেখুন আমাদের তো খুব গরিবের দল, আমাদের তো হ্যাঙ্গার ট্যাঙ্গার নেই, না 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 ওগুলো না ছিল, হয়তো যে সময় আপনারা ক্যামেরা করেছেন সেই সময় হয়তো কিছু লোকজন কম দেখতে পেয়েছেন, কিন্তু লোক পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, লোকজন ছিল, কারণ দেখুন এটা স্বতঃস্ফূর্ত, এখানে মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে। এখন আমাদের নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য মন্ত্রীরা যেখানে যাচ্ছেন বিপুল বিপুল জনসমর্থন, বিপুল জনজোয়ার হচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টি, যেখানে সভাতেও জনজোয়ার হয়েছে এবং আগামী পরশু দিনের যে অভিষেক ব্যানার্জির যে সভা, আমি আজ অভিষেকের সভাতে আসবে, এটা পুরনো দিনের ইতিহাস পুরাতত্ত্ববিদদের সাহায্য লাগবে না, যদি আপনি 7 দিনের কাগজ দেখেন আজ বাংলা তাহলে বুঝতে পারবেন যে আপনি কত বড় মিথ্যা কথা আজকে আজ বাংলা স্টুডিও দিয়ে বলছেন। না 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 না, শুনুন একটা যেটা কথা বলি, এটা এটা আপনাদের মনে হচ্ছে, দেখুন সময় যত বাড়ছে, সময় যত বাড়ছে তত কিন্তু আপনাদের এই আর্তনাদ গুলো বাড়বে এবং আমাদের হতাশাগুলো আসবে, কিন্তু অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস 365 দিন জনগণের সঙ্গে রয়েছে, মা মাটি মানুষের সঙ্গে রয়েছে, আমরা নিছকই কোনো নির্বাচনী প্রেক্ষাপটে আমরা জনসাধারণের সঙ্গে জনসংযোগ করি না,
আমরা 365 দিনই জনসাধারণের কাছে বাংলার আমাদের মুখ্যমন্ত্রীর যে কার্যধারা সেটা নিয়ে চাই। আমি পুরনো কথা ছেড়ে দিলাম। আপনি একটা কথা বলুন যে আপনারা মুখ্যমন্ত্রী এলে যে লোকটা হওয়া হতে পারে বা এর পূর্বে হয়েছে, আপনারা কি খুশি? দেখুন, আমরা একটা খুশি বলি, দেখুন একটা কথা বলি, আমাদের লক্ষ্যমাত্রা ধরুন একটা কোনো সভায় আমাদের মুখ্যমন্ত্রী আসার লক্ষ্যমাত্রা 3 লাখ। আজকে দেখুন সব থেকে বড় কথা, আজকের এই যে নির্বাচনের যে সময়, আজকে দেখুন কেন্দ্রীয় সরকার নির্বাচনটাকে একটা প্রহসন করেছে, এর প্রেক্ষাপট আছে। কারণ আমাদের নেত্রী বারবার বলেছেন যে ভোট কেবলমাত্র গরমকালই করা হয়। এটার কারণ কেন? কারণ ইতিমধ্যেই দেখুন ময়দানে আমরা আছি, আমাদের গতকালকে আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাধিপতি একজন মারা গেছে, আজকে আমাদের মেয়র সাহেবের প্রোগ্রামেতে একজন দুজন অসুস্থ হয়ে গেছে এবং বিভিন্ন রকম ভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের নেত্রী মানবিকভাবে তিনি করলেন যে কেবলমাত্র আরামবাগ পার্লামেন্টের প্রোগ্রাম যে সেন্ট্রালি আরামবাগ না করেও তিনি আরামবাগ এবং খানাকুল দুখানা জায়গাকে পাট করলেন। কারণ না, সেখানে পুরসুর ও তারকেশ্বর খানাকুল নিয়ে একটা হবে এবং আরামবাগ গোঘাট, তো এইরকম একটা ফেজ ওয়াইজ করে কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের জনসাধারণের কাছে এসেছেন। কারণ উনি বোঝেন যে মানুষ কতটা কষ্টের মধ্যে থাকে, গরমের মধ্যে কি কষ্ট হতে পারে। আমরা তো বলছি আমরা হাঙ্গার দিতে পারিনি, আমরা কালকে আমরা বিস্কিট বা বিভিন্ন রকম খাওয়া দাওয়া, কালকে আপনাদের সাথে হাঙ্গার থাকছে না, কালকে সবাই হাঙ্গার থাকছে না। প্রথমত বলিনি, অর্থাৎ এটা মনে রাখা উচিত যে ভারতীয় জনতা পার্টি 7 দফায় যে নির্বাচন করছে এটা কিন্তু ভারতীয় জনতা পার্টির বক্তব্য নয়। ভারতীয় জনতা পার্টি এটা ডিসাইড করেনি, এটা ডিসাইড করেছে একটি অটোনোমাস অথরিটি, অর্থাৎ সেটা সবই আপনাদের পরিচালিত হয়ে গেছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটা আপনাদের সবটাই এখন পরিচালিত হয়ে গেছে। এক, সেটা প্রমাণ নম্বর, আপনি যেটা বলছেন যে এইভাবে ভারতীয় জনতা পার্টির দ্বারাই নির্বাচন কমিশন আপনার পরিচালিত হচ্ছে, সেটা বিগত যে ভোটগুলো হলো, চতুর্থ দফা পর্যন্ত ভোট হয়েছে, আমরা নির্বাচন কমিশনের কাছে ভারতীয় জনতা পার্টি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিকগুলি দলগুলির পক্ষ থেকে বলতে হয়েছে যে পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, অতএব পশ্চিমবাংলায় যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হয়, আমাদের গণতন্ত্র ত্রিপুরায় আছে তাই সেখানে ভোট বন্ধ হয়ে গেছে, আজকে আমাদের গণতন্ত্র ত্রিপুরায় আছে তাই ত্রিপুরায় ভোট বন্ধ হয়ে গেছে। আমাদের বারবার নির্বাচন কমিশনকে জানাতে হয়েছে, বলতে হয়েছে, আবেদন জানাতে হয়েছে যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বুথে আধাসামরিক বাহিনী দ্বারা পরিচালিত হোক। দর্শকদের দিক, আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলি যখনই যে থাকে, একটা সময় তৃণমূল ছিল, একই বক্তব্য ছিল যে আধা সামরিক বাহিনী ছাড়া এখানে ভোট হয় না, এখানে যদি আধা সামরিক বিহীন ভোট হয় তাহলে ভোট লুট হয়। এই বক্তব্য আপনারা যখন বিরোধী ছিলেন আপনাদের ছিল, এখন আপনারা বিরোধী আপনাদের ওই একই বক্তব্য। বীরভূমে লুট হয়েছে? না 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 না, আমি এই তথ্য দিচ্ছি না, আমি এটা সম্পূর্ণ অন্য তথ্য দিচ্ছি। এবং এখানে যে নির্বাচন হচ্ছে, 7 দফায় নির্বাচন হচ্ছে, আপনি বলছেন এটা প্রয়োজন ছিল না, এনারা বলছেন প্রয়োজন ছিল, পরের বিষয়। আপনারা দুজনেই কি জানেন আমাদের প্রতিবেশী রাজ্য, একদম প্রতিবেশী উড়িষ্যা, গতকাল সেখানে কয়েকটি কেন্দ্রে ভোট ছিল, অধিকাংশ বুথে, অনেক অনেক বুথে, অধিকাংশ বলবো না, অনেক বুথে না ছিল আধা সামরিক বাহিনী, না ছিল পুলিশ। ভাবতে পারছেন এটা? আপনি বাংলায় বসে ভাবতে পারেন বাংলায় বসে পুলিশ নেই, আধা সামরিক বাহিনী, চারজন ভোটকর্মী মিলে ভোট পাওয়া গেছে? একটা কথা বলি, সেখানে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলি তারা পাশাপাশি বসে আছে, বসে বলছে আমাদের কাছে আগে সম্পর্ক, নির্বাচন আসবে যাবে কিন্তু আমরা একই এলাকায় থাকি, আমরা মারামারি ঝগড়াতে নেই, আমাদের ভোট আমরা করব, আমাদের গ্রামের লোক ভোট দেবে, আমরা 3টি দলের প্রতিনিধি আমরা বাইরে থাকি, আমরা এই লাইন ঠিক করি, মানুষ যে ভোট দেয় নির্বাচন ব্যবস্থা সেটা সম্পূর্ণ প্রহসন ছিল 2011 এবং না, সেই জায়গায় গণতন্ত্র স্থাপন করার জন্য আমাদের নেত্রী যে লাগাম সম্মানের যে সম্মান পরিশ্রম
সে শ্রম, শ্রমের মাধ্যমে আজকে হয়েছে। আজকে দেখুন নির্বাচনের সময় আজকে ওনাদের সভা আসছে, দেখুন আজকে পশ্চিমবাংলায় মানে ডেলি প্যাসেঞ্জারই করছে দিল্লির নেতারা। আজকে আমার ওনাদের প্রধানমন্ত্রী থেকে সর্বভারতীয় সভাপতি, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, ওনারা ডেলি প্যাসেঞ্জারই করছে। তো ডেলি প্যাসেঞ্জারি এটা চলবে, আরও চলবে, হয়তো দিনে যদি 4 খেপ হয় সেটা 8 খেপ হবে, ওটা হবে, ওটা নিয়ে কোনো আমরা চিন্তা করি না। কারণ আমরা একটা জিনিস মনে করি, কেন্দ্রীয় বাহিনী বুথেতে কেন, মোড়ে মোড়েও যদি যাওয়া হয় আমরা আমাদের 42-এ 42 হব। কারণ আমরা ইলেকশনটা কেবলমাত্র ইলেকশনের জন্য আমরা করি না, আমরা 365 দিন জনগণের সঙ্গে আছে। আর সবথেকে বড় কথা, আজকে ভারতীয় জনতা পার্টি আজকে দীর্ঘ যে 5 বছর যে সরকারটা চললো, সেই সরকারের যে মানে কী যে জনমুখী কর্মসূচি কী করেছেন সেটা ওনারাই বলুক না, যে কী জনমুখী কর্মসূচি করেছে। মানুষ ভোট দেবে উপলব্ধি করে, তার পরিষেবা যেটা পেয়েছে সেটা উপলব্ধির ভিত্তিতে ভোট দেবে, ভোটাধিকার প্রয়োগ করবে। আজকে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে প্রথমত গণতন্ত্র ফিরিয়ে দিচ্ছেন। আজকে ওনারা বলছেন গণতন্ত্র, ওনারা কোথায় ছিল যখন নেতাই হয়েছিল, তখন কোথায় ছিল অমিত শাহ, যখন নন্দীগ্রাম হয়েছিল কোথায় ছিল অমিত শাহ, আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে যে 2015 সালে আরামবাগ মিউনিসিপ্যালিটি ইলেকশন করতে দেননি সময়। ঠিক আছে, গত যে আমার 30-স্তর পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচন রক্তাক্ত হয়েছে, বিরোধী পক্ষ মনোনয়ন পত্র পেশ করতে দেননি। আমি এই প্রসঙ্গে আসবো, আমার আমার বক্তব্যের জায়গাটি ছিল সম্পূর্ণ ভিন্ন, যে আমাদের ঠিক একটা প্রতিবেশী রাজ্য, যে রাজ্যেতে পুলিশ ছাড়া ভোট করা সম্ভব, আধা সামরিক বাহিনী অনেক পরের কথা, আমাদের প্রতিবেশী রাজ্যেতে সম্ভব। আপনারা গণতন্ত্র রেখেছেন না তুলে দিয়েছেন, আপনারা রেখেছেন না বামে রেখেছেন, এটা একেবারেই আমার আলোচনার বিষয় নয়। আপনি একজন বাঙালি, অবশ্যই আপনি পশ্চিমবঙ্গে বাস করেন, আপনিও করেন, যে রাজনৈতিক দলের সদস্য হন, দিনের শেষে আপনারা তো বাংলার মানুষ, আমিও তাই। আমার বক্তব্য হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্য পারছে, আধা সামরিক বাহিনী এবং পুলিশ ছাড়া ভোট করতে রাজনৈতিক দলের নেতারা বসে আছেন বাইরে, তারা লাইন ঠিক করেছে মানে যাও যে ভোট দিয়ে এসো। আমাদের বাংলাতে এই সংস্কৃতি কি আছে? ১৯৯৮ সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসের জন্ম না হলে পশ্চিমবঙ্গে দীর্ঘ 34 বছরের রক্তাক্ত অধ্যায়ের অবসান ঘটতো না মমতা বন্দ্যোপাধ্যায়কে। সে কারণে আমি ব্যক্তিগতভাবে স্যালুট জানাই, প্রণাম জানাই, নমস্কার জানাই। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বর্তমান যে তৃণমূল কংগ্রেসের চেহারা, সেই তৃণমূল কংগ্রেসের চেহারাকে প্রত্যক্ষ করার জন্য 2011 সালে পশ্চিমবাংলার মসনদে নিয়ে আসেননি। আজকে 365 দিন মানুষের কাছে আছেন, 365 দিন সবসময় আছেন বলে ওই 365 দিনের মধ্যে 5 দিন আপনাদের সঙ্গে থাকবেন না। যেদিন অমিতাভ এই অভিষেকের সভা থাকবে, যেদিনে CM-এর সভা থাকবে, যেদিন ফিরহাদের সভা থাকবে, যেদিন ভোটের দিন, এই 5 দিন আপনাদের সঙ্গে থাকবে না, বাকি সবসময় আপনাদের সঙ্গে লোক থাকবে। আচ্ছা যাই হোক, বিরোধীদের সবসময় এই আপনার একদম পাশে বসে আপনার বন্ধু বিরোধী বলছেন যে আপনাদের সভাগুলিতে লোক হচ্ছে না, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠিক একদিন পর অমিত শাহের ঠিক পরের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন পুরসুরায়, সম্ভবত সময়টা দুপুরে 1টা, একদম কাট ফাটা রোদ যে সময়টা, সেই অর্থে নির্বাচনের আগে আরামবাগ লোকসভায় হয়তো এটি শেষ কোনো বড় হেভিওয়েটের সভা, এই সভাটা কেমন হবে বলে আপনার? হ্যাঁ, প্রথমেই যেটা আমি আপনাদের অবশ্যই বলছি, শুনুন, যুব নেতা শুধু নয়, নয়নের মণি, আর যেটা যে কথা আপনি প্রশ্নটা করলেন এবং উনি যে কথাটা প্রশ্ন করার পর কথাটা ক্রস হলো, যে কথাটা যেটা হচ্ছে আজকে পাশের রাজ্যে ভোট হচ্ছে উইদাউট সিকিউরিটি, সেখানে বাংলা, দেখুন এটা বাংলাকে কেউ যদি আন্ডার এস্টিমেট করে, আজকে কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে আজকে বাংলাকে যে আন্ডার এস্টিমেট করছে, তার আন্ডার এস্টিমেটের ফল কিন্তু 23 তারিখে বাংলার মানুষ কিন্তু আজকে আপনি দেখুন না, এতগুলো ফ্রেজে তো দপায় দপায় ভোট হলো, এতটুকু রক্ত রক্তপাত ঘটেছে, ভুল করছেন এখানে, আমি আপনাদের ওদের এরা ওরা ভাগ করছি না,
ভোট চলাকালীন ঘটনাগুলো ঘটছে, আপনাদের কর্মী আহত হয়েছে, আপনাদের কর্মীর হাত উড়ে গেছে, অশান্ত করার চেষ্টা করছে, তো তাহলে আপনি কিছু করে বলছেন যে পুলিশ যারা আলাদা বাংলাকে, এটা আন্ডারএস্টিমেট করা হচ্ছে, এটা বাংলাকে আন্ডারএস্টিমেট করা হচ্ছে, বাংলাকে বাংলাকে আন্ডারএস্টিমেট করা হচ্ছে, বাংলার কৃষ্টি, বাংলার কালচার, বাংলার পরম্পরা যেটা রয়েছে, বাংলার মানুষকে দেখিয়ে দেবে যে উইদাউট যে ওইরকম আধা সেনা ছাড়াও, প্যারামিলিটারি ছাড়াও বাংলার মানুষ, পুলিশ ছাড়াও, হ্যাঁ পুলিশ ছাড়াও না, যেটা অ্যাজ পার কনস্টিটিউশন ল বা নির্বাচন মডিউল যেটা, সেটার ভিত্তিতে ভোট অবশ্যই হোক, কিন্তু একটা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে 30টা সিট এক দফায় ভোট হচ্ছে, সেখানে 42টা সিটে সাত দফায় ভোট হচ্ছে, এটা কোন দার্শনিক, এটা কোন বীজগণিতের অঙ্ক, এটা না শুনুন, একটা জিনিস এটা হচ্ছে, দেখুন এটা একটা জিনিস, আজকে তৃণমূলকে ফাঁদে ফেলা, শুধু ফাঁদে ফেলা নয়, আজকে আজকে সমগ্র ভারতবর্ষে মধ্যপ্রদেশ থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে ছত্তিশগড় থেকে প্রত্যেকটা জায়গায় আজকে ভারতীয় জনতা পার্টি পর্যদুস্ত, আজকে তাদের গড় বাঁচানোর কোনো জায়গা নেই, এখন হাতের পাঁচ রয়েছে, এখানকার বাংলার মানুষ এখনো দিল পদ্মের স্বাদ পায়নি, তাই এই বাংলার মানুষকে নতুন করে পদ্মের স্বাদ পাওয়ানোর জন্য চেষ্টা করার একটা প্রয়াস চলছে, কিন্তু বাংলার মানুষ তা ঘৃণা করে প্রত্যাখ্যান করবে মমতা ব্যানার্জির হাত কি সরকারে কি ক্ষমতা আছে, না 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 খালি কেরল রাজ্যে কি আছে, কেরলে এখন আমরা সিপিএম এর ইয়ে রয়েছে, সিপিএম আছে ওখানে, জানেন কি এক দফায় ভোট হয়েছে, সেটা তো সিপিএম এর সঙ্গে তো বিজেপির একটা গটআপ চলছে, এখন তো বিজেপির লোকেরা সিপিএম, সিপিএম বিজেপির একটা গটআপ চলছে এখন ভারতবর্ষে, শুনুন সিপিএম এর বিজেপির একটা আঁতাত্ত পশ্চিমবাংলা তো আমরা দেখতে পাচ্ছি চিরকাল রয়েছে, এটা ওখানেও রয়েছে, মানে সিপিএম এর সঙ্গে বিজেপির চিরকালীন, হ্যাঁ প্রয়োজন হলে বিজেপির সরকারে যদি সিট কম পড়ে সিপিএম হয়তো সমর্থনও করতে পারে, এটাও হতে পারে, কোথায় দেখো সিপিএম কিন্তু একটা আসনও পাবে না, যদি চাই হোক, যদি না না যদি কেরলের বা অন্য কোনো জায়গায় একটা আদ্রা যদি থাকে সে হয়তো সমর্থনও করতে পারে, এরকম হতে পারে, এরকম ইতিহাস ঘটতে পারে, আচ্ছা যদি দরকার পড়ে, বরং আপনার নেত্রীকে বলুন যদি এনডিএ তে থাকেন, এনডিএ তে যদি আগামী দিনে আসেন, প্রথমেই বলেছি যে গতকালের একটি ছবি এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তোলপাড় করছে, আমি আসবো সেই বিষয়ে আসবো, এখন জানতে চাই যে আপনাদের রমেশ স্যার ঠিক পরের দিনের সভা, তার জন্য আপনার কতটা প্রস্তুত, 100% প্রস্তুত, কারণ আজকের বর্তমান দিনে, আজকের দিনে ছাত্র যুবর মানে প্রতীক, প্রতিবিম্ব আমাদের নেতা সর্বজনশ্রদ্ধেয় সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি, তার তার কথা, তার গাইডলাইন, তার লাস্ট মিনিট সাজেশান, কিভাবে আমরা নির্বাচনকে এগিয়ে নিয়ে যাব বা আগামী দিনে আমাদের রূপরেখা কী সমস্ত, এবং সাধারণ মানুষ কি এই নির্বাচন থেকে কি পাবে, কারণ ভারতবর্ষের বুকে মানে যে লোকসভা নির্বাচন, এটা একটা গণতন্ত্র মানে দেশকে গঠন করার একটা প্রসেস, তো সেই জায়গায় অভিষেক ব্যানার্জির কথাকে শোনবার জন্য মানুষ অধীর অপেক্ষায় রয়েছে, এবং এত যাবত যা মিটিং হয়েছে তা সর্বকালীন রেকর্ড হবে আমাদের অভিষেক ব্যানার্জির, লক্ষাধিক, শুধু সভাস্থল নয়, রাস্তাঘাট জনজোয়ার হবে, আমি তো ওই দিন আমরা আপনাদের টিভির মাধ্যমে সাধারণ মানুষের কাছে একটা জিনিস জানাবো যে ওই দিন যে ওই টাইমে ডিউরিং দ্য টাইমে একটার সময় যে মিটিং, ওই সময়ের আগে এবং পরে আপনারা প্রয়োজনীয় কাজ সারবেন, কারণ ওই সময় আমাদের সবার জন্য প্রচুর প্রচুর মানুষ রাস্তায় আসবে, কিন্তু একদম লক্ষাধিক মানুষ, অবশ্যই লক্ষাধিক মানুষ আসবেন, লক্ষাধিক, তার পরিষ্কার প্রমাণ পাওয়া যাচ্ছে, আজকে একটা গাড়িতে ওনারা একটা গাড়ি ভাড়া করেছেন বা দলীয় কর্মী হতে পারে, সেই গাড়িতে একটি ক্যাসেট চলছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করবার জন্য 8-10 জন যুবই বলুন, 8-10 জন কার্যকর্তাই বলুন, 8-10 জন কর্মী বলুন, পাওয়া যাচ্ছে না, আর না 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 আপনাদের আসুন, আমরা আমাদের এটা শুনুন, প্রচারের কৌশল থাকতে পারে, আমরা আপনাদের মতো ভাড়া করে লোক নিয়ে আসি না, আমরা আমরা ভাড়া করে নিয়ে আসি না, শুনুন সঙ্গে বিজেপি ভাড়া করে লোক হচ্ছে, ভাড়া করে কর্মী রাখছে, এই দেখুন গত সম্প্রতি 2-3 দিন আগে একটি জেলায়, সম্ভবত হয় দক্ষিণ চব্বিশ পরগনা বা নদিয়া এরকম একটি জায়গায় কয়েকজন বিজেপি কর্মী পতাকা বাঁধতে গিয়েছিল, এবং সেই পতাকা বাঁধার সময় এক বিজেপি কর্মীর ঘরেতে আর 2 জন কর্মী এসে তার স্ত্রীকে বিভিন্ন রকম শারীরিক নির্যাতন করে, তখন ওইখানকার জেলা সভাপতি বলছেন যে উনি আমাদের কর্মী নয় যিনি ওই ঘটনাটা ঘটিয়েছেন, হয়তো পয়সা দিয়ে দিন মজুরের ভিত্তিতে ওরা পতাকা টাঙাতে এসেছিল, তো ওরা আমাদের কর্মী নয়, ওনারা স্বীকার করে নিয়েছেন যে ওগুলো আমাদের কর্মী নয়, হয়তো পয়সা দিয়ে আমরা কাজ কিছু দিনের জন্য, এই তো আরামবাগের কথা হচ্ছে, আজকের কথা হচ্ছে আপনি আরামবাগে থাকুন এখন আপাতত, আমাদের মতো গরিব দল আজকে দেখুন যে ওনারা যে সভা করছে সেখানে যে নির্বাচন কমিশনের যে খরচার যে শিডিউল, সেই শিডিউলের
মাল্টিপল 4-5 গুণ করে একখানে আসে এলো কংগ্রেস। আমি আপনাকে দিই, অবশ্যই আমি জানেন, আপনি হয়তো জানেন, তবু আমি একটু তথ্যটা দিই। এই মুহূর্তে আমাদের কাছে যা তথ্য আছে, মানে বিজেপির জেলা সূত্রে যে তথ্য এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে, একটু আমি শুনিয়ে নিই যে আগামীকাল যেখানে সভা হচ্ছে সেই সভাস্থলে মাথার উপরে ছাউনি থাকছে, ত্রিপল বা কাপড়ে ছাউনি থাকছে, ওখানে 1,00,000 মানুষ বসতে পারবে এই আয়োজন করা করেছে বিজেপি নেতৃত্ব। 3টি LED স্ক্রিন থাকছে 3টি জায়গাতে, বাইরের লোকেরা যাতে দেখতে পায়। জলের পাউচ থাকবে, আরামবাগ পৌরসভার কয়েকটি জলের গাড়ি থাকবে, আর কিছু বিস্কিট থাকবে। এর বাইরে আর কোনো আয়োজনের খবর এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছয়নি। আর গাড়ি পার্কিংয়ের 3টি ব্যবস্থা করা হয়েছে, একটি হচ্ছে পারুল মাঠ, একটি হচ্ছে পারুল মাঠ অর্থাৎ বিক্রমপুর মাঠ, একটা হচ্ছে গড়বাড়ি মাঠ, আর একটা হচ্ছে আপনাদের দলীয় কার্যালয় দৌলতপুর সংলগ্ন মাঠ। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি যে তথ্য আমাদের এই মাত্র জানালো, এই হচ্ছে আয়োজন থাকছে। তাই হ্যাঙ্গারও থাকছে না, বা ভীমনাগের সন্দেশ টন্দেশ কিছু থাকার এখন খবর নেই, যদি থাকে আপনাদের আমি নিশ্চয়ই জানাবো। আমরা একটি অন্য প্রসঙ্গে যাব, দুটি সভাতে কেমন লোক হবে আগামীকাল এবং তার পরের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, এই দুটি সভার দিকে আমাদের নজর থাকবে। আমরা নিশ্চয়ই আপনারা আজ বাংলার মাধ্যমে দেখতে পাবেন মানুষের সমাগম ঠিক কতটা হলো। অর্ঘবাবু দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় লক্ষাধিক লোক হবে, আর মধুসূদনবাবু দাবি করেছেন 50,000-এর অধিক লোক হবে, কিন্তু জেলা বিজেপি বলছেন কাল তাদের টার্গেট প্রায় লক্ষাধিক মানুষের সমাগম করা। সকল আশার অবসান ঘটিয়ে সম্পূর্ণভাবে আবার একবার ওনারা ফ্লপ হবেন, কারণ বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলায় মানুষ শুনতে চায়, বাংলার মাটিতে দাঁড়িয়ে হিন্দি ভাষী কোনো ব্যক্তির বক্তব্য মানুষ গ্রহণও করবে না। আর সবচেয়ে বড় কথা, বাংলার মানুষ ওরকম ব্যক্তির কাছ থেকে কিছু আজ পর্যন্ত পায়নি, দেখা যাক সেটা আগামী কাল এবং আগামী পরশু সভা দেখা যাবে। কিন্তু একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, এই মুহূর্তে রাজ্য রাজনীতি যে বিষয়টি নিয়ে তোলপাড় হচ্ছে সেটি হচ্ছে, তৃণমূল বলছে সিপিএম এর সঙ্গে বিজেপির বোঝাপড়া আছে, সিপিএম বলছে, এই স্টুডিওতে প্রতিদিন এই কথাটা আমাকে শুনতে হয় যে দিল্লিতে কুস্তি, দিল্লিতে দোস্তি আর বাংলাদেশে কুস্তি, এই একই কথা অনুষ্ঠানের শুরুর দিন থেকে শুনে যাচ্ছি যে তৃণমূলের সাথে বিজেপির বোঝাপড়া আছে। এবং প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন, কালকেই আলোচনা টেবিলে বলে গেছেন বামফ্রন্টের পক্ষে যিনি ছিলেন, যে প্রধানমন্ত্রীকে পাঞ্জাবি বা সন্দেশ পাঠান এবং সেটা স্বীকারও করা হয়েছে। তো যাই হোক, কার সঙ্গে কার গাছ ছাড়া আছে সেটা বোঝার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সরকার গড়া পর্যন্ত। কিন্তু যে ছবিটি কাল থেকে রাজ্য রাজনীতি তোলপাড় করছে সেটি হচ্ছে বীরভূমের আপনার দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কাল তাঁর কার্যালয়ে আপনার দলের যাদবপুর কেন্দ্রের প্রার্থী একদা তৃণমূলে ছিলেন অনুপম হাজরা, গিয়েছিলেন, দীর্ঘক্ষণ ছিলেন এবং গলা জড়াজড়ি করা ছবি, হাসি মুখে সেই ছবি দেখা গেছে, আজ বাংলাতেও দেখানো হয়েছে সেই ছবি, এবং খাওয়া দাওয়া ওখানেই সেরেছেন, দুপুরের লাঞ্চ সারিয়ে বাড়ি ফিরেছেন। অর্ঘবাবু কালকে, এবং আপনার সভাপতি বলেছেন যে ও বাচ্চা ছেলে, ওকেই টিকিটটা দিতাম, একটু ভুল বোঝাবুঝি হয়েছে, ওকে আমরা রাজ্যসভার দিদিকে বলে রাজ্যসভায় পাঠাবো। দেখুন একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে আমাদের বীরভূমে যে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, উনি নমস্য ব্যক্তি, উনি আমার সম্মানীয় ব্যক্তি, অবশ্যই উনি আদর্শ। তো দেখুন এখন ব্যাপার হচ্ছে যে ঘটনাটা ঘটেছে, উনি ঠিকই বলেছেন ওই আদর্শটা না না প্রতিষ্ঠা করবেন না 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 এটা না না এটা দেখুন এটা আমার দলীয় আদর্শ হতে পারে, অনুব্রত মণ্ডলের ব্যক্তি, ওনার প্রতি আমার নমস্কার, ওনার আদর্শ আমি গ্রহণ করতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো ব্যাপার হচ্ছে যে এটা ব্যাপার তো শুধু এটা অনুপম হাজরার ব্যাপারই নয়, আজকে আপনি এ যাব যদি দেখেন এই এই ঝড়টা আপনার দিল্লি থেকে শুরু হয়েছে, আজকে আপনি দেখুন আজকে শত্রুঘ্ন সিনহা সে আজকে কংগ্রেসের ঘরে মাছ ভাত খেয়ে আজকে পার্টি, আমি কালকের ঘটনাটা দেখি, আজ কালকের ঘটনাটা দেখুন এটা আরো বাড়বে, মাছ ভাত খাওয়ার সংখ্যা শুধু যোগদান কি, আজকে আমি তো আপনাকে বলছি যারা পার্টি হয়েছে তারা আফসোস করছে, তারা আফসোস করছে কারণ জমানত পর্যন্ত রক্ষা হবে না, কারণ এই যে এই যে আপনি এটা ভাবছেন যে অনুপম হাজরাকে অনুব্রত মণ্ডল দিদিকে বলে রাজ্যসভা সাংসদ, সেটা দেখুন ওটা ওটা আমাদের সদ্য যে জেলা সভাপতি যেটা বক্তব্য করেছেন ওনার উপর তো আমার কথা বলার মানে নেই, আমরা দলকে তাড়িয়ে দিই, না না দেখুন একটা কথা বলি, দেখুন একটা কথা বলি, দেখুন একটা কথা বলি, এখন রত্নাকর বাল্মীকি হয় কেমন, রত্নাকর থেকে বাল্মীকি হওয়া যায় তার ইতিহাস রয়েছে,
তো এখন ওই ঘটনাটা কি ওই জিনিসটা তো আমরা টোটাল এখন আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তবে একটা কথা, এত দ্রুত না, তবে একটা রত্নাকর থেকে বাল্মীকি, বাল্মীকি থেকে রত্নাকর, এটা এখন যেটা ব্যাপার হচ্ছে যে রত্নাকর বাল্মীকি হয়, আর পদস্খলন হলে তো বাল্মীকি সবসময় রত্নাকর হওয়া যায়, কিন্তু রত্নাকর থেকে বাল্মীকি হওয়াটা টাফ প্রসেস, কিন্তু বাল্মীকি থেকে রত্নাকর হতে কোনো প্রসেস লাগে না, ওটা যে কোনো মুহূর্তে হওয়া যায়। একটা ছোট তথ্য দিই, আজ আজ অনুপম হাজরা একটি সাংবাদিক বৈঠক করেছেন, করে উনি বলেছেন কি বলেছেন আসবো পরে, তার আগে আপনার কাছ থেকে শুনবো মধুসূদন বাবু, এই ঘটনাটা ঠিক কি ছিল, এটা কিসের ছবি? দুটো প্রশ্ন করেছেন, এক কথা প্রথমে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিতরে ভিতরে জোট, সবসময় বলে থাকছেন, এটা তো ঠিক যে বর্তমান ভারতবর্ষে যে সপ্তদশ লোকসভা নির্বাচন চলছে, একদিকে এনডিএ জোট আর অন্যদিকে অন্যদিকে ইউপিএ জোট, এর মাঝখানে ফেডারেল ফ্রন্টের যে স্বপ্ন আমাদের শ্রদ্ধেয় নেত্রী মানে আপনার মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী যেটা দেখছেন সেটা সফল হবে না। কারণ ১৯ তারিখে ব্রিগেড সভা করার পর আপনি দেখলেন যে এইচ ডি কুমারস্বামী যখন কর্ণাটক ফিরছেন দিল্লিতে বললেন আমাদের নেতা রাহুল গান্ধী, আবার তেজস্বী যাদব বিহারে ফিরে প্রেস কনফারেন্স করে বললেন আমাদের নেতা রাহুল গান্ধী। তো স্বাভাবিকভাবেই দেখছেন যে ফেডারেল ফ্রন্টের স্বপ্নটা চুরমার হয়ে গেছে, তাহলে আগামী দিনে জাতীয় রাজনীতিতে তার যদি অস্তিত্ব রাখতে হয়, আর কারণ উনি দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে আজকে ৪২টা আসনের মধ্যে যে কোনো আসন জিতে যেতে পারে, ২৩টা আসন আমরা যে টার্গেট করেছি যেটার মধ্যে আরামবাগটা আছে সেই ২৩টা আসন তো আমরা জিতবই, এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের ৪২টা আসনের যে কোনো আসনও আমরা জিততে পারি, অর্থাৎ কী রেজাল্ট হবে সেটা পরে দেখা যাবে। এবং এনডিএ থ্রি সরকার যে প্রতিষ্ঠিত হতে চলেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিচক্ষণ নেত্রী বুঝতে পেরেছেন, সেই জন্যই উনি চেষ্টা চালাচ্ছেন যে আগামী দিনে এনডিএতে যদি আবার যা যায়, কারণ এনডিএতে উনি ছিলেন, যাই হোক উনি সেটা চিন্তা ভাবনা করবেন, তাছাড়া উপায় নেই কারণ কংগ্রেসের সঙ্গে উনি যাবেন না, কংগ্রেসের রাহুল গান্ধী মালদাতে ১৩ মধুসূদন বাবু বলছেন আপনারা এক সময় বিজেপির সঙ্গে ছিলেন, আপনারা কংগ্রেসের সঙ্গে যাবেন না, আপনারা যদি আপনাদের ক্ষমতায় থাকতে হয় কেন্দ্রের সঙ্গে গাঁটছড়া বাধ্য হয়, আপনারা আপনার নেত্রী মধুসূদন বাবুদের দিকেই যাবেন, যেতে হবে, শুনুন কখনোই নয়, আমরা কেন কখনোই নয় বন্দ্যোপাধ্যায় কোথাও কিন্তু বিজেপির সঙ্গে যাবেন না এই কথা বলেন না, না 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 শুনুন আমি একটা কথা বলছি, কোথায় যাওয়া না যাওয়া সেগুলো পরের কথা, সবার প্রথম স্বপ্ন ভালো কিন্তু দিবা স্বপ্ন ভালো নয়, আজকে ওনারা বলছেন যে ৪২-২৩ বা আমরা পশ্চিমবঙ্গে ৪২-এ শূন্য হয়ে গেলাম, আপনার তর্ক মেনে নিলাম, আপনার যুক্তি মেনে নিলাম, আপনি ৪২-৪২টা পেলেন, ৪২টা আসন নিয়ে দিল্লির গতি লক্ষ্য দেওয়া যায় না, আর না শুনুন আপনাকে একটা কথা বলি, পৌঁছাতে হলে এবারে লোকসভা নির্বাচন হবে, ফেডারেল ফ্রন্টের পক্ষে নেই এবং ২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর পরিষ্কার হয়ে যাবে। তার আগে জানবো গতকাল যে চিত্র সমস্ত রাজ্যবাসী গোটা ভারতবর্ষ দেখলো যে অনুব্রত মণ্ডলের একদা খুব কাছের মানুষ ছিলেন অনুপম হাজরা, পাড়ার সম্পর্কে ভাইপো আর কাকার সম্পর্ক, একসাথে কাল দুপুরবেলা খাওয়া দাওয়া করলেন, শুনেছি বলেনি, দেখুন ব্যাপারটা কি, আমি একটু আগে এই স্টুডিওতে ঢোকার আগে অর্ঘদার সাথে কথা বলছিলাম, অর্ঘদার সাথে ব্যক্তিগতভাবে পরিচয় নেই, অর্ঘদা আমাকে চেনেন আমি অর্ঘদাকে চিনেছি, অর্ঘদা তৃণমূল কংগ্রেস করেন উনি ওনার মতাদর্শের কথা এখানে বলবেন গলা ফাটাবেন, আমি আমার বিজেপি করি ভারতীয় জনতা পার্টির দর্শন বলে যাব, আপনি একটা রাজনৈতিক দলকে সমর্থন করেন তার পক্ষে আপনি জনমত তৈরি করবার চেষ্টা করবেন, কিন্তু দিনের শেষে আমরা সবাই মানুষ, রক্ত মাংসে ভরা একটা করে মানুষ, তো সেখানে অনুব্রত মণ্ডল হলেন তার কাকা, যাদবপুরের সাংসদ হতে চলেছেন যিনি অনুপম হাজরা, কাকা ভাইপোর সম্পর্ক, কাকার পিতৃবিয়োগ হয়েছে, খোঁজ খবর মাতৃবিয়োগ হয়েছে,
মাতৃবিয়োগ হবার পর খোঁজ খবর নিতে গেছেন, এটাই তো ভারতীয় সংস্কৃতি, এটাই তো কৃষ্টি, এটাই তো ঐতিহ্য, এটাই তো সংস্কৃতি। তাই আপনারা আজকে তাকে সাসপেন্ড সাপোর্ট করছেন, আপনারা তাই আটকে গেছেন, তো আপনারা তো আজকে তাকে সাপোর্ট করছেন কেন আজকে? কালকে আমি দেখলাম নিউজ পোর্টালে যে আপনারা অনুপম হাজরাকে সাপোর্ট করেছে, আপনাদের মুরলীধরন স্ট্রিটের অফ ম্যানেজারেরা, তাহলে এটাই যদি ভারতবর্ষের কালচার হয় তাহলে সাপোর্ট কেন করলেন তাকে? এটা এটা সাপোর্ট করা হয়েছে, এটা আপনারা ভয় পাচ্ছেন, আপনি ঠিক বলছেন যে আপনারা আজকে তো ভয় লোকে সাংবাদিক বৈঠক হয়েছে। হ্যাঁ, এবার মানুষের হয়েছে অনুব্রত মণ্ডল, এটা নিয়ে নোংরা আপনি যেটা কথা বলছেন তো এটা কথার কথা, কিন্তু আপনার তো শীর্ষ নেতা তো আপনার এটা মানছে না। করা হয়েছে, তিনি গেছিলেন মাতৃবিয়োগের জন্য, মাতৃবিয়োগের জন্য সান্ত্বনা দিতে বা সৌজন্যমূলক সাক্ষাৎকার, সেখানে প্রচুর ক্যামেরাম্যান উপস্থিত ছিল, এই ঘটনা, এটা নিয়ে নোংরা রাজনীতি হয়েছে। হ্যাঁ, নোংরা রাজনীতি তো, তাছাড়া কি বলবেন আপনি? মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক থাকবে না অত্যাচারিত হয়েছি, বহুবার হাত ছাড়াও হতে হয়েছে, সেই বামপন্থী নেতা, আমি তার নাম নিচ্ছি না, তার ভাই যখন অল্প বয়সে মারা গেলেন তার বাড়িতে আমি গিয়েছিলাম। এটা হচ্ছে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, এটাকে অন্যভাবে ব্যাখ্যা করা ঠিক নয়। রাজনীতি আসবে, রাজনীতি যাবে, ভোটে নির্বাচন হবে, নির্বাচনে মানুষ জিতবে, মানুষ হারবে, কিন্তু মানুষ হিসাবে মানুষকে পশ্চিমবঙ্গে থাকতে হবে, ভারতবর্ষে থাকতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক সৌজন্য, রাজনৈতিক কৃষ্টি, রাজনৈতিক সংস্কৃতি, আমরা এগুলো কখনোই যেন না ভুলে না যাই। আমি বললাম আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। আপনাদের দুজনকে আমি একটা নতুন তথ্য দিই, অনুপম হাজরা আজকে সাংবাদিক বৈঠক করেছেন, করে তিনি নানান কথা বলেছেন, সাফাই দিয়েছেন এই এই ঘটনা, এই এই ঘটনা, এতক্ষণ আপনারা সবাই দেখেছেন। কিন্তু তিনি একটি অত্যন্ত উল্লেখযোগ্য কথা বলেছেন যে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি তিনি দাবি করেছিলেন যে তৃণমূলের 40 জন বিধায়ক তাঁর সাথে ব্যক্তিগতভাবে বিজেপিতে যাওয়ার জন্য যোগাযোগ রাখছে, তার মধ্যে 5 জন বিধায়ক অনুপম হাজরা, অনুপম হাজরার এটা দাবি। অন্যদিকে তিনি বলছেন এই যে এতজন হিট পাচ্ছে না কানে কানে, কালকে অনুব্রত মণ্ডল তার সঙ্গে কিছু কথা বলেছে যেটা শোনা যায়নি, উনি ইঙ্গিত করলেন ইট পাতার কথা হয়নি। না না, দেখুন একটা কথা বলি, এটা ব্যাপার হচ্ছে আমি প্রথমেই বলবো যে দেখুন এই 40 জন সঙ্গে আছে কি আছে এগুলো বাজার গরম করা কথাবার্তা, কেমন এগুলো সঙ্গে কেউই নেই, সঙ্গে কেউ জনগণ নেই। যেমন আজকে যদি জনগণ সঙ্গে থাকে তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে আমি তো প্রথমেই বলছি সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর যে মোদি ম্যাজিক সে বেলুন ফুস হয়ে গেছে, এই নির্বাচনে এই মোদি ম্যাজিক ফুস, তো এখন বেঁচে থাকার জন্য এ রাখার জন্য বাংলায় এত আগমন, বাংলায় এত মার্কেটিং, কিন্তু এইসব কিছু হবে না, এইসব কথা বেসলেস কথাবার্তা, এসব বেসলেস কথাবার্তা দিয়ে কিছু হবে না, হয়তো হাততালি কিছু পাওয়া যেতে পারে যা বা ক্ষয়িষ্ণু বা হতাশাগ্রস্ত বিজেপি কর্মীদের মনকে ভোকাল টনিক দিয়ে চাঙ্গা করা যেতে পারে, কিন্তু বাস্তবে তা নয়। আর উনি অনুব্রত মণ্ডলের কাছে উনি এসেইছেন যে ওনার দম বন্ধ করা পরিস্থিতি, উনি পারবেন না, উনি ভোটে হেরে যাবেন, উনি বুঝতে পেরেছেন, কারণ বাবুল সুপ্রিয়কেও বলছেন রাজ্যসভা সাংসদ, হ্যাঁ অনুব্রত মণ্ডলকে আমাদের যাদবপুরের যিনি সাংসদ হতে চলেছেন অনুপম হাজরা যে বলেছেন যে কাকা চলে আসুন এখানে থেকে লাভ নেই। শুনুন, অনুব্রত মণ্ডল এতই নির্লোভ ব্যক্তি যিনি আজ পর্যন্ত কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি, তিনি দলন্ত প্রাণ, বলছি তো অনুপম হাজরা কিছু জানে না, বাচ্চা ছেলে, আমিও তো বলছি বাচ্চা ছেলে, রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলের গন্ডি পেরোয়নি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বই নিয়ে আজকে থিসিস রচনা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিয়ে আজকে রিসার্চ হচ্ছে, পিএইচডি হচ্ছে, তত বইগুলো বলবেন না, উনি বাচ্চা, ওনার কোনো জ্ঞান নাই। যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলের মতো ব্যক্তি যদি আজকে ভারতবর্ষে আসে, সত্যি ভারতবর্ষের গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা নিয়ে সেখানেতে দলগুলো সমৃদ্ধশালী হবে, কারণ এত বড় ব্যক্তি যিনি নিজে হাতে টিকিট দেওয়ার সহযোগী থাকেন কিন্তু নিজে টিকিট নেন না, এত বড় পূর্ণ হৃদয়ের মানুষ, তিনি কিনা বিজেপিতে যোগদান করার মতো যাবেন, অসম্ভব কথাবার্তা। তিনি যেখানে, শুনুন একটা কথা বলি, যার মায়ের কাজের দিন মিডিয়াতে দেখেছেন, মায়ের কাজের দিনে পিণ্ডদান করে বলছে আমায় তাড়াতাড়ি শান্তি জলটা দাও আমি দিদি প্রোগ্রামে যাব, যে দিদিকে গর্ভধারিণীর মতো শ্রদ্ধা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের অনুব্রত মণ্ডল, সে ওইসব অন্য দলের সব বাচ্চা ছেলে কথাবার্তা, আমি তো আবার বলছি অনুব্রত মণ্ডলের মতো নির্ভীক দলপ্রেমী মানুষ খুব খুব কম আছে সমগ্র ভারতবর্ষে, গণতন্ত্র প্রেমী মানুষ।
গণতন্ত্র প্রেমী মানুষ বলেই আজকে পশ্চিমবঙ্গের ছোট শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা, এক কথায় সবাই জানেন যে অনুব্রত মণ্ডল নামে একজন তৃণমূল কংগ্রেসের লোক আছেন, যিনি গুড় বাতাসা নকুল দানের ঘটনা কেউ ভোলেননি। আজকে পশ্চিমবঙ্গে 34 বছর ধরে বামপন্থীদের নানুরের গণহত্যা বলেছিলেন, সুজপুরের ঘটনা আমরা তো ঘটাইনি, নানুরে যখন বক্তার মণ্ডলে ওখানে ঘটনা ঘটেছিল তখন কোথায় ছিল ভারতীয় জনতা পার্টি? ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস তখন জোটবদ্ধ হয়ে রয়েছে, কিচ্ছু করে না। পরে দেখুন, ওটা বক্তব্য নয়, আমি একটা কথা বলছি, আমি তো বলছি নানুর নন্দীগ্রাম আপনি যে জায়গাগুলোর কথা বলছেন, যেখানে গণহত্যার কথা বলছেন, আপনি যেটা বলছেন তখন বিজেপি কোথায় ছিল? মধুসূদন বাবু আছে, তখন তো বিজেপি আপনাদের সঙ্গেই ছিল, আমাদের ওই বিস্তৃত নয়, আমার কথাটা বলেছি, আমার কথাটা শুনুন। যেমন আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন, আজকের দিনে বিজন সেতুতে আনন্দ মার্কি হত্যা হয়েছে, সেটা তো তৃণমূল কংগ্রেস করেনি, বিজেপি কিন্তু ভারতীয় জনতা পার্টি গণতন্ত্র স্থাপন করার জন্য আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র স্থাপন করার জন্য অনশন করেছেন, ধর্ণা করেছেন, রাস্তায় বসেছেন, সেই অনশন ভাঙানোর জন্য, সেই রাস্তায় ধর্ণা অনশনকে দেখার জন্য বা পাশে দাঁড়িয়ে দেখার জন্য ভারতবর্ষের বহুদলীয় গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা নেত্রী এসেওছেন। উনি বলছেন রাজনাথ সিং এসেছেন, রাজনাথ সিং আসতে পারে, আজকে একটা কথা বলি, বক্তার মণ্ডল এবং ছোট আনারিয়ার গণহত্যায় যাদের বিয়ে করা হয়েছিল তাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে মানে সমস্ত রকম সিকিউরিটি রেখে দিয়ে রাখা, তাদের ভরণ পোষণ করা, তারা যে সমস্ত তাদের ক্ষয়ক্ষতি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কেবল তাদের পাশে ছিল, সেদিন কোন পশ্চিমবাংলার কোন রাজনৈতিক সুবিধার জন্য তৃণমূল কংগ্রেস কাজ করে না। আমি অনুব্রত মণ্ডলকে যে ভয়দেখার কথা বলছেন, আমি শুধু একটাই বলতে চাই, আমাদের স্টুডিওতে ক্ষমতার এমন ভাবে বিগত 8 বছরে অপব্যবহার করেছেন যে আজ আরামবাগ লোকসভা সর্বোচ্চ সেটাই আমরা বিশ্বাসী, আমরা শুধু চিন্তা একটা যে আমরা পার্সেন্টেজটা কতটা বাড়াবো, ঠিক আছে, আমরা পার্সেন্টেজটা কতটা বাড়াবো বা ভোটের ব্যবধানটা কত হবে, আমাদের সময় একদম সময় শেষ, ব্যবধান কতটা বাড়াবো সেটা কোন দলের উপর নির্ভর করে না, মানুষের উপর নির্ভর করে, না না মানুষ আমাদের সঙ্গে দিকে যাচ্ছেন, সেই রিগিং এর দিকে যাচ্ছে, কিচ্ছু রিগিং হবে না, কিচ্ছু না রিগিং, কারণ আপনি কি বলেন আমরা কতটা বাড়াবো, অনুব্রত মণ্ডল অন রেকর্ড এবিপি বাংলা শোনাচ্ছে এই 90% এর বেশি করিস না, বলছেন কি যে 90% এর বেশি, উনি 365 দিন কাজ করেন রাস্তায় নেমে, শুনুন অনুব্রত মণ্ডল, আমি তো আবার বলছি অনুব্রত মণ্ডল রাস্তায় দাঁড়িয়ে 365 দিন কাজ করেন, আগামী 6 তারিখে নির্বাচন, দুষ্টের কাছে তিনি ভয়াল, ভক্তের কাছে তিনি দয়াল, আমি আগামী 6 তারিখে যে আরামবাগ লোকসভা এবং হুগলি জেলার যে নির্বাচন প্রক্রিয়া তাতে অনুব্রত মণ্ডলের ওষুধ কাজ করবে না, নকুলদানা করবে না, গুড় বাতাসা করবে, 6 তারিখ বলবে, একদমই সেই আলোচনায় আমরা এই মুহূর্তে যাব না, আমাদের সময় একদম শেষ। আগামীকাল অমিত স্যারের সভা, আপনারা এতক্ষণ শুনলেন সভা কীভাবে হচ্ছে, কতটা মানুষ আসতে পারে, পাশাপাশি তার ঠিক একদিন পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, একদম যে বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। 6 তারিখের নির্বাচন নিয়ে প্রকৃতি একটি খুব ভয়ের কথা আমাদের শুনিয়েছে, সেটি হচ্ছে যেভাবে ঝড় এগিয়ে আসছে তাতে করে 5 তারিখ থেকেই তার প্রভাব কিন্তু বাংলাতে পড়তে পারে, পড়ার সম্ভাবনা আছে, ওই প্রাকৃতিক ঝড়, আর তার সঙ্গে সঙ্গে ওটা মোদী ঝড়ও বটে, যেটা না 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 শুনুন, যাই হোক আমি রাজনৈতিক কথাতে যাচ্ছি না,
যদি প্রকৃতি ঝড় এবং বৃষ্টি হয়, শুনুন আমি আমি আসি আসি, যদি প্রকৃতি প্রতিকূল হয় সেক্ষেত্রে পাঁচ তারিখ বা ভোটের আগে আগে যে আপনাদের দলীয় কাজকর্ম তা করতে আপনি তো স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলিকে নানান অসুবিধায় পড়তে হবে। যদি ধরেই নেওয়া যায় পাঁচ তারিখ রাজনৈতিক দলগুলো সেভাবে কাজ করতে পারবে না, যদি না পারে আপনাদের কি প্রস্তুতি সেই পর্যায়ে আছে যে প্রকৃতি প্রাকৃতিক বিপর্যয় হোক আর যাই হোক তাতে করে আপনাদের কিছু যায় আসে না? মোদী সুনামি হবে পশ্চিমবঙ্গে, সুনামি চলছে, আপনারা মোদী সুনামি আসছে মোদী সুনামি ইতিমধ্যে শুরু হয়ে গেছে পশ্চিমবাংলার বুকে এই তীব্র দহন যেখানে চলছে সেই তীব্র দহনকে দাবদাহকে উপেক্ষা করে যেভাবে লক্ষ লক্ষ মানুষ মোদীজির সভায় উপস্থিত হচ্ছেন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন এবং আগামী দিনেও হবেন, গতকালই তো আপনাদের সভা ছিল শ্রীরামপুরে, যেভাবে মানুষ উপস্থিত হয়েছেন, বাংলায় যে সুনামি শুরু হয়ে গেছে সেটা কিন্তু এটা আপনার ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া প্রমাণ করে দিয়েছে। আপনাদের কি উপস্থিত? শুনুন, আপনাকে যেটা আমি আবার বলছি, যদি প্রাকৃতিক বিপর্যয় সত্যি সত্যি হয় সেক্ষেত্রে তার জন্য আপনাদের কি আগাম প্রস্তুতি নিয়ে রাখছে? শুনুন, আমি তো প্রথমেই বলছি আমরা 365 দিন সঙ্গে আছি, নির্বাচনটা ওয়ান ডে ম্যাচ বা টি-20 ম্যাচ নয়, এটা একটা লং প্রসেস। তো অতএব ঝড় বৃষ্টি বাদল বা 40-50 degrees টেম্পারেচার হয় তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যাবে না, সে তার যা কার্যবিহ সে অলরেডি কমপ্লিট। সব বুঝে এক নম্বর, দু নম্বর, আপনি বৃষ্টির কথা বলছেন, আমি বলি বৃষ্টি তৃণমূল কংগ্রেসের কাছে শুভ, কারণ বৃষ্টি আল্লাহ দোয়া হয়ে পড়বে তৃণমূল কংগ্রেসের মাথার উপরে, বৃষ্টি ঈশ্বরের আশীর্বাদ এবং নরেন্দ্র মোদীর ম্যাজিক যে ফুস হওয়ার অপেক্ষা সেটাও কেবলমাত্র অপেক্ষা। আপনাদেরই নেতা পার্থ হাজারি আপনাদের টিভির সামনে, এই আজ বাংলায় দেখছিলাম যে টিভির সামনে বলছেন আমরা ভোট বয়কটের পথে যাচ্ছি। কিসে? ভোট বয়কটের পথে যাচ্ছি। আমাদের সময় একদম শেষ, আমরা অনুষ্ঠানে এখনই শেষ করবো। আগামী কাল এবং আগামী পরশু দুটি বড় সভা ঠিক কতটা সফল হয় সেদিকে নজর থাকবে, পাশাপাশি 23 তারিখের পর কে কার সঙ্গে গাছ ছড়া বাঁধে জেনে দীর্ঘদিন ধরে তর্ক চলছে, কে কার মানুষের সঙ্গে মমতা ম্যাজিক হাতে যাবে, মানুষের সঙ্গে মমতা ম্যাজিক হবে, যেটা আপনার পক্ষে বোধহয় এক্ষুনি বলা সম্ভব নয়, বা আমাদের গাছ ছড়া মানুষের সঙ্গে হবে কেন্দ্রে যখন সরকার গঠন হবে 2019 সালের 15ই আগস্ট প্রতিনিধিরা কি সরকারটা গঠন করবে? জনগণ আপনাদের রাজনৈতিক দলগুলোর জনগণ আমাদের কোনে প্রয়োজন হয় যতক্ষণ না নির্বাচন শেষ না হয়, আমরা নির্বাচনের পরবর্তী পর্যায়ে মানুষের নির্বাচন পরবর্তী সময় সরকার গড়ার সিদ্ধান্তটা জনগণ নেয় না, নির্বাচিত প্রতিনিধিরাই নেয় এবং এক্ষেত্রেও নেবে আগামী দিনেও নেবে, সেটাই গণতন্ত্র, সেটাই সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়া। আগামী 23 তারিখের পর সেটা আস্তে আস্তে ধাপে ধাপে বোঝা যাবে এবং সর্বোপরি প্রাকৃতিক দুর্যোগ ভোটকে যাতে না প্রভাব বিস্তার করতে পারে, প্রভাব ফেলতে পারে, এই আশা প্রত্যেকেই একজন সাধারণ নাগরিক এবং ভোটার হিসাবে অনেকের সাথে আমিও করছি, করে এখানেই অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি, নমস্কার।